1997 থেকে 2022 মাঝে 25 বছরের ব্যবধান কিন্তু দুই মৃত্যুতে ফিরে এলো সেই এক ছবি মিলে গেলেন বাবা ও মেয়ে বাবার মতো ইচ্ছাপত্র অনুযায়ী মেয়েরও শেষকৃত্য হলো আড়ালে অনাড়ম্বরে 2019 সালে লেখা সেই ইচ্ছাপত্রে বাবার অন্তিম ইচ্ছাপত্রেরই প্রতিধ্বনি সেখানে শাওলি মিত্র লিখেছেন আমার একান্ত ইচ্ছে আমার পিতাকে অনুসরণ করেই মৃত্যুর পর যত দ্রুত সম্ভব আমার সৎকার সম্পন্ন করা হয় ওই শরীরটাকে প্রদর্শন করায় আমার নিতান্তই সংকোচ ফুলোভারের কোনো প্রয়োজন নেই সামান্যভাবে সাধারণের অগোচরে যেন শেষকৃত্য সম্পন্ন করা হয় প্রচুর মিথ্যা আমাকে উদ্দেশ্য করে বর্ষিত হওয়া সত্ত্বেও আমি আমার দর্শকদের কাছে আমার পাঠকের কাছে বহু সাধারণ মানুষের কাছে অসীম শ্রদ্ধা ভালোবাসা পেয়েছি যা পেয়েছি যত পরিমাণে পেয়েছি আমি তার যোগ্য কিনা জানি না তবে তা পেয়েছি বলেই বিভিন্ন ক্ষেত্রে বিবিধ কর্ম করবার প্রেরণা পেয়েছি 2020 থেকে খুব ডিটোরিয়েট করছিল তখনই উনি বললেন যে আমি একটা ইচ্ছাপত্র লিখে যাব তা না হলে কখন কি হয়ে যায় লোকে তোকে দোষ দেবে আমাকে বলেছিলেন বলে উনি ইচ্ছাপত্রটা লিখে গেছিলেন সেখানে উনি আরো অনেক কিছু লিখেছেন সেগুলো না দিয়ে আমরা যেটুকু আমাদের দিতে বলেছিলেন আমি সেটুকুই আপনাদের কাছে পাঠিয়েছি এবং মানে উনি আমাকে সবসময় বলতেন যে আমি বাবার মতো চলে যেতে চাই যদি আমি কিছু না লিখে যাই তাহলে লোকে তোকে দোষারোপ করবে সেই জন্য উনি আমি ইচ্ছাপত্রটা লিখে দিয়েও শাওনলিদি শেষ ইচ্ছা ছিল যেটা যে বাবার মতোই আর কি যাতে এই প্রচারের আলোতে না থেকে তাকে শেষ কাজটা সম্পন্ন হয় তা আমরা সবাই মিলে সেই চেষ্টাটা করেছিলাম যে কাউকে অন্তত না জানিয়ে মানে অন্তত আমরা যাদের উনি যাদের যা চেয়েছিলেন ওনার মানে পুত্রকন্যা সম শায়ক এবং অর্পিতা তাদের কথা উনি ইচ্ছাপত্র লিখেও গেছেন এবং যাদের চেয়েছিলেন যে শেষ সময় থাকার সঙ্গে আমরা থেকেছি চেষ্টা করেছি যে কাজটা করার 1997 সালের 19 মে বাড়িতেই মৃত্যু হয় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শম্ভু মিত্রের শেষকৃত্য না হওয়া পর্যন্ত সেই খবর প্রকাশ্যে আসেনি কারণ অন্তিম ইচ্ছাপত্রে তিনি লিখেছিলেন যে কথাটা মুখে অনেকবার বলেছি শাওলির কাছে একাধিকবার লিখেও দিয়েছি সেই কথাটা আবার লিখে রাখছি আজ যাতে কারুর বুঝতে অসুবিধে না হয় যে আমার আকাঙ্ক্ষা কি মৃত্যুর পরে শাওলির বিবেচনা মতো যত দ্রুত সম্ভব যেন আমাকে সোজা পোড়ানোর জায়গায় নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হয় দেহটা যেন রবীন্দ্র সদন ইত্যাদির মতো কোনো সাধারণ স্থানে প্রদর্শিত না হয় পথে ঘোরানোও যেন না হয় এইগুলো আমার বিশেষ ইচ্ছে মোট কথা আমি সামান্য মানুষ জীবনে অনেক জিনিস এড়িয়ে চলেছি তাই মরবার পরেও আমার দেহটা যেন তেমনই নীরবে একটু ভদ্রতার সঙ্গে সামান্য বেশে বেশ একটু নির্লিপ্তির সঙ্গে পুড়ে যেতে পারে এদিন দুপুরে বেহালার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাওলি মিত্র বাবার মতো একইভাবে শেষকৃত্য সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রকাশ্যে আসেনি সেই খবর শিল্পীর শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে শেষকৃত্যের পরই প্রকাশ্যে আনা হয় তার মৃত্যু সংবাদ সেই সঙ্গে প্রকাশ্যে আসে তার ইচ্ছাপত্র পরিষ্টেন্দু অধিকারী এবিপি আনন্দ কলকাতা